প্রিয় দর্শনার্থী, আমাদের হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে দর্শনের জন্য এখন আমরা চলে যাব এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাত্যায়নী পূজা উৎসব অনুষ্ঠিত হয় বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলায়। ঐতিহ্যবাহী কাত্যায়নী উৎসবটি দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীর ভিড় জমে এই মাগুরা জেলায়। প্রিয় দর্শনার্থী, মাগুরা জেলায় সর্বপ্রথম কাত্যায়নী পূজা শুরু হয় 1947 সালে, যেটি সতীশ মাঝি নামক একজন ব্যক্তি স্বপ্ন আদেশ পেয়ে সর্বপ্রথম এই কাত্যায়নী পূজা উৎসবটি প্রচালন করেন। আর 1947 সাল থেকে আজ পর্যন্ত জাঁকজমকপূর্ণভাবে প্রচালিত হয়ে আসছে এই শ্রী শ্রী কাত্যায়নী পূজা উৎসবটি। দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীর আগমন ঘটে এই কাত্যায়নী পূজায়। মাগুরা জেলাটি পুরো নিরাপত্তায় বেষ্টিত থাকে এখানকার পুলিশ, বিডিআর, র‍্যাব, আনসার ও নিজস্ব মন্দিরের ভলেন্টিয়ার দ্বারা। দর্শক মণ্ডলী, আপনারা যে মন্দিরটি দর্শন করছেন এটি সানাবাবুর বটতলা সার্বজনীন কাত্যায়নী মন্দির। শ্রী শ্রী কাত্যায়নী দেবীকে নির্মাণ করা হয়েছে একটি রথের উপর, আর এই মা কাত্যায়নীকে নির্মাণ করেছে বাংলাদেশের সুনামধন্য মৃৎশিল্পকার শ্রীগুরু পাল। প্রহিত এখানে মা কাত্যায়নী দেবীকে পূজা প্রদান করছেন। প্রিয় দর্শনার্থী, আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে এই সানাবাবুর বটতলায় যে রাত্রে সুন্দর আলোকসজ্জাটি অনুষ্ঠিত হয় সেটিও দেখাব। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর হিন্দু ধর্মের সকল প্রকার ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং হিন্দু ধর্মের ঐতিহ্যকে বিশ্বের বুকে তুলে ধরার জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শনার্থী, তাহলে চলুন দেখে আসি পুরোহিতের আরতি উৎসব এবং রাত্রে অনুষ্ঠিত আলোকসজ্জা উৎসবটি। প্রিয় দর্শনার্থী, এটি দেখছেন রাত্রের দৃশ্য। এখানে দূর দূরান্ত দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী সমাগম ঘটে এই মিলন মেলায়। গোল্ডেন কালারের একটি সুন্দর গেট নির্মাণ করা হয়েছে, সেটি দর্শন করছে। আর এই সুন্দর গেটটি নির্মাণের দায়িত্ব পালন করেছেন মাগুরা জেলার
রিমি ডেকোটার। প্রিয় দর্শনার্থী, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও সৃষ্টির পালনের জন্য অবতীর্ণ হয়েছিলেন পৃথিবীতে। তার কিছু অংশ এখানে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শনার্থী, এখানে তৈরি করা হয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানী আয়নায় দর্শন করছেন তাদের, এবং এখানে নির্মাণ করা হয়েছে শ্রীকৃষ্ণ কর্তৃক সুধামার সেবা প্রদান করছেন, এবং এখানে ননীচুরির একটা ঘটনা রয়েছে এবং বাবা লোকনাথের কাছে সন্তানের প্রার্থনা করছে। প্রিয় দর্শনার্থী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য। আমাদের হিন্দু ধর্মের সকল প্রকার অনুষ্ঠান দেখতে এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং হিন্দু ধর্মের এই ঐতিহ্যকে বিশ্বের বুকে তুলে ধরার জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন।